প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস টিভির নিয়মিত মাতৃত্বকালীন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গর্ভবতী মা দেখবার জন্য আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মুক্তা ইসলাম আর আজকে আমাদের বিষয় গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা ও তার প্রতিকার আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অ্যান্ড অবস বিভাগের কনসালটেন্ট ডক্টর সুরা বুলবুল ম্যাম ম্যাম আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে মুক্তা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ম্যাম আজকে আমাদের বিষয় গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা ও তার প্রতিকার তাহলে ম্যাম প্রথমেই জেনে নিতে চাচ্ছি গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা বলতে আসলে আমরা কি বুঝি আসলে গর্ভবতী মায়ের পুষ্টিহীনতা ব্যাপারটা এরকম না আমাদের কিশোরীরা আসলে মেয়েরা বলতে গেলে যখন শিশুটি ভূমিষ্ঠ হয় মেয়ে শিশু ভূমিষ্ঠ হয় তুমি দেখবে যে ডিসক্রিমিনেশনটা পরিবার থেকেই শুরু হয়ে গেল যে একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান দেখা যাচ্ছে ছেলেটার প্লেটে পুষ্টিকর আমিষ জাতীয় খাবারগুলো উঠছে মেয়েটার প্লেটে কিন্তু উঠছে না ঠিক আছে যে এই যে সোশ্যাল ডিসক্রিমিনেশন বা সামাজিকভাবে একটা মেয়ে শিশুকে পুষ্টিহীনতার দিকে ঠেলে দেওয়া তাহলে সে মেয়েটি পুষ্টিহীনভাবেই কিন্তু বড় হচ্ছে এবং পুষ্টিহীনভাবেই কিন্তু দেখা যাচ্ছে কৈশোরে পদার্পণ করছে এবং তুমি জানো কি না জানি না আমাদের দেশে কিন্তু এখনও বাল্য বিবাহ একটা অভিশাপের নাম ঠিক আছে দেখা যাচ্ছে যে 18 বছর আমাদেরকে একটা দেওয়া আছে সরকারি নির্দেশনা যে 18 বছরের আগে কিন্তু বিয়ে দেওয়া যাবে না কিন্তু দেখা যাচ্ছে গ্রামে গ্রামের দিকে গ্রামাঞ্চলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে 16-17 বিয়ে হয়ে যাচ্ছে 16-17 বছরের যে কিশোরীর বিয়েটা হয়ে যাচ্ছে তার কিন্তু নিজেরই শরীরটা পুষ্ট নয় সে পুষ্টিটা তো ভুগছে কিন্তু একদম ছোটবেলা থেকে জি ম্যাম গর্ভাবস্থায় পুষ্টিহীনতা তো আমরা পরে আসবো তো দেখা যাচ্ছে যে বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বিয়েটা ঠেকাতে পারছি না বা কিছু কিছু ক্ষেত্রে অল্প কিছু ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে হ্যাঁ সামাজিকভাবে টিএনও বা আমাদের প্রশাসন গিয়ে হস্তক্ষেপ করে থামিয়ে দিচ্ছেন বিয়েটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিয়েটা হয়ে যাচ্ছে এবং আমরা যারা গাইনোকোলজিস্ট আছি তারা কিন্তু চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে বিয়েটা হয়ে গেছে অসুবিধা নাই এখন তো আসলে দীর্ঘমেয়াদী অনেক ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চলে এসছে তার মধ্যে হাতে লাগানোর যে ইমপ্ল্যান্ট যেটাকে আমরা বলছি সেটা কিন্তু 2 ডট বিশিষ্ট এখন সরকারিভাবে লাগানো যায় এটা 3 বছর মেয়াদি প্রোটেকশন যদি একটা মেয়ের বিয়ে ধরো 16 বা 17 হয়ে যায় আমরা চাচ্ছি না যে 21-22 আগে তার বাচ্চাটা হোক তো সে কিন্তু এই পদ্ধতিগুলো গ্রহণ করে অন্তত পক্ষে প্রেগনেন্সি গর্ভাবস্থাটা কিন্তু আটকাতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটাও পারা যাচ্ছে না দেখা যাচ্ছে বিয়ের 6 মাস বা 2-3 মাসের মধ্যে মেয়েটা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে গর্ভাবস্থা চলে যাচ্ছে তাহলে কি হলো একটা শিশু যে ছোটবেলা থেকেই পুষ্টিহীনতায় ভুগছে কৈশোরে ঢুকেছে পুষ্টিহীনতায় বিয়ে হয়েছে সে তবুও পুষ্টিহীনতায় তারপরে গর্ভাবস্থা এখন সে কিন্তু তার নিজস্ব পরিমণ্ডল থেকে চলে এসেছে শ্বশুরবাড়িতে নতুন জায়গা নতুন মানুষ আর আমাদের সামাজিক যে ব্যবস্থা হ্যাঁ এটা যুগ যুগ ধরে চলে আসছে কি যে যখন একটি মেয়ে গর্ভাবস্থায় ঢুকবে বা পেটে বাচ্চা আসলো বউ তুমি কম খাও তাহলে কি হবে বাচ্চা ছোট হবে ডেলিভারিটা ইজি হবে এটি যে কত বড় একটা ভুল ধারণা এবং একটা পুষ্টিহীন মেয়েকে কিশোরীকে আরও পুষ্টিহীনতার দিকে ঠেলে দেওয়া কারণ গর্ভকালীন সময়ে আমাদের কিন্তু নর্মাল আমরা যে বিএমআইতে যেটা বডি মাস ইন্ডেক্স বলে যে নর্মাল বিএমআই নর্মাল শরীর স্বাস্থ্যের একটা মেয়ের 2200 কিলোক্যালোরির প্রয়োজন সেখানে গর্ভাবস্থায় কিন্তু 2500 কিলোক্যালোরি লাগে তার মানে 300 কিলোক্যালোরি কিন্তু বেশি লাগছে বেশি লাগছে তো সেই 300 আমি তো দিচ্ছি না বরঞ্চ উল্টো আরও খাওয়াটা কমিয়ে দিচ্ছি তাহলে পুষ্টিহীনতা রক্ত স্বল্পতা সব কিছুই তার মধ্যে দেখা দিবে এবং আলটিমেটলি কী হবে জানো যেটা সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয়
যে হচ্ছে কি একটা অপুষ্ট শিশুর জন্ম হবে, অপুষ্ট মা অপুষ্ট শিশু, এবং দেখা যাচ্ছে যে মেন্টাল রিটার্ডেশন থেকে শুরু করে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, এবং মাই যেখানে ধরো 17 বছর তার পেলভিসটা কিন্তু তখন তৈরি হয়নি, বাচ্চা ডেলিভারির সময় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়, এবং সেই কমপ্লিকেশনের মধ্যে অন্যতম একটা কমপ্লিকেশন কিন্তু ফিস্টুলা, যে মূত্রথলি এবং যোনিপথ একসাথে হয়ে যায়, মেয়েটার জীবন কিন্তু ওখানেই শেষ হয়ে যায়। বাহ, খুব চমৎকারভাবে ম্যাম আমাদেরকে বুঝিয়ে বললেন যে পুষ্টিহীনতা বলতে আসলে আমরা কি বুঝতে পারছি। তাহলে আমরা এবার আমরা ম্যাম থেকে জেনে নেব আমরা পুষ্টিকর খাবার বলতে অ্যাকচুয়ালি কি বুঝি। মুক্তা, পুষ্টিকর খাবার বলতে আমরা কিন্তু সবাই জানি পুষ্টিকর খাবার কি জিনিস। ফার্স্ট ক্লাস প্রোটিন, যেগুলো আমিষ প্রোটিন, মাংস, ডিম, দুধ, গ্রিন লিফি ভেজিটেবল, যেগুলো অনেক রঙিন শাকসবজি, তারপর হচ্ছে গিয়ে ফ্রুটস, রঙিন যে ফলগুলো আছে সেগুলো, এবং হচ্ছে গিয়ে সাথে আমরা তো ভাত, মাছ, সে বাঙালি মাছ থাকতে হবে, ভাত থাকতে হবে, তবে অবশ্যই প্রেগনেন্সিতে গর্ভাবস্থায় প্রোটিনের চাহিদাটা বেশি থাকে, তো সুতরাং আমরা প্রোটিনটা বেশি নেব। জি ম্যাম, এবার আমরা একটু জেনে নিব ম্যামের কাছ থেকে গর্ভবতী মায়ের খাদ্য তালিকাটা কেমন হওয়া উচিত। আচ্ছা মুক্তা, তোমার মনে আছে কিনা জানি না, অনেকদিন আগে বিটিভিতে একটা জিনিস দেখাতো যে গর্ভবতী মায়ের খাদ্য কীরকম হতে হবে। দেখা যেত একটা প্লেটের মধ্যে ভাত দেওয়া হয়েছে, এক মুঠো ভাত বেশি নেই, একটা ডিম আছে, দুটো ডিম দিয়ে দেওয়া হলো, একটা মাছের টুকরো আছে, দুটো মাছের টুকরো দিয়ে দেওয়া হলো। তো তাহলে গর্ভবতী মায়ের খাবার কেমন হওয়া উচিত? আগে তিনি যে পরিমাণ খাদ্য গ্রহণ করতেন তার চেয়ে বেশি পরিমাণে খাদ্য ওনাকে গ্রহণ করতে হবে, এবং সেটা অবশ্যই পুষ্টিকর হতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো থাকতে হবে, তাজা সবুজ লাল শাকসবজি থাকতে হবে, ফলমূল থাকতে হবে। সুতরাং অন্ততপক্ষে দুধের ব্যাপারটা আসলে খুব সিরিয়াস, বিকজ আমরা কিন্তু ক্যালসিয়ামের চাহিদা 1500 মিলিগ্রাম, আমরা ক্যালসিয়ামের বড়িগুলো তুমি দেখেছো কিনা আমি জানি না, অনেক বড় বড়, একদম খেতে চান না আমাদের গর্ভবতী মায়েরা, খেতে পছন্দ করে না। তো এই চাহিদা আমরা মেটাবো কীভাবে? দুধ দিয়ে, কারণ আমরা যদি 1 লিটার বা 1 কেজি দুধ খাওয়াতে পারি দুই বেলায়, তাহলে কিন্তু এটা অনেকখানি ঘাটতি পূরণ হবে। আর কেন ক্যালসিয়ামটা প্রয়োজন? কারণ বাচ্চার যে হাড়গোড় তৈরি হবে সেটা তো মায়ের বোনস থেকে নিয়েই তোমার মিনারালাইজেশনগুলো হবে, তাহলে আমরা যদি ক্যালসিয়ামের এই অভাবটা, সাপ্লিমেন্টেশন কিন্তু আমরা শুরু করে দিই 12 থেকে 16 সপ্তাহের মধ্যে, কিন্তু ক্যালসিয়ামটা যে পরিমাণে দেওয়া দরকার সেই পরিমাণে আমরা দিতে পারি না, কারণ পেশেন্টটা নিতে পারে না। ঠিক আছে, আমরা দেই হয়তো একটা বা দুটো করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়ার উচিত আরও, তাহলে বাকিটুকু আমাকে পূরণ করতে হবে কিন্তু খাদ্য দিয়ে, সেটা কি দুধ এবং হচ্ছে গিয়ে ছোট মাছ, মলা ঢেলা যে মাছগুলো আছে, একটু চিপিয়ে কাটা সহ খেয়ে ফেলা যায় যে মাছগুলো, সেগুলো যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো। জি ম্যাম, বাহ, খুব সুন্দরভাবে ম্যাম আমাদের গর্ভবতী মায়ের খাদ্য তালিকাটি খুব সহজভাবে বুঝিয়ে বললেন। আমাদের দেশের খুব বড় একটা অংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, তারা আর্থিকভাবে অতটা সচ্ছল নয়, এই পুষ্টিহীনতা কাটিয়ে উঠবার উপায় কি হতে পারে আমরা একটু ম্যাম থেকে জেনে নেব। তোমার কথা খুবই সত্যি মুক্তা, যে আমাদের অনেক দেশের বেশিরভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, তারপরেও কিন্তু মানে আমাদের ছোটবেলার চেয়ে আর্থিক অবস্থায় কিন্তু অনেক উন্নতি হয়েছে, একদম যে অ্যাফোর্ড করতে পারে না তা কিন্তু না। হ্যাঁ, আর গ্রামের দিকে যারা রয়েছেন তাদের কিন্তু একটুকরো হলেও জমি আছে, সেখানে যে শাকসবজিগুলো উৎপাদন করা হয় সেগুলো কিন্তু খুব সুন্দর একটা পুষ্টির উৎস, পুকুর আছে সেখানে মাছ পাওয়া যাচ্ছে, নদীর মাছ আছে। আর হচ্ছে গিয়ে তোমার যেটা বলছো যে আমিষ প্রোটিনের কথা আমি বলেছি, বেশিরভাগ বাসা দেখবে হাঁস মুরগি পালা হয়, তাহলে ডিমের চাহিদা, মাংসের চাহিদা কিন্তু ওখান থেকেও মেটানো সম্ভব, এবং ডাল কিন্তু একটা উচ্চমানের প্রোটিন, যেটা আমিষ না হলেও, আমিষ তো বটেই কিন্তু প্রাণীজ সোর্স থেকে না, ঠিক আছে, উদ্ভিজ্জ সোর্স থেকে, তাহলে ডাল। আর হচ্ছে গিয়ে আয়রনের ঘাটতি পূরণ করার জন্য কিন্তু কচুর উপরে আর কিছু নেই, আমাদের হাটে মাঠে ঘাটে সব জায়গায় কিছু তো কচু দেখা যায়, যে সব কিছু কচুর সমস্ত কিছুতে কিন্তু আয়রন প্রচুর পরিমাণে আছে, কলাটা একদম বাগানেই দেখা যায় যে বাগানে কলা গাছ আছে, তো এই খাবারগুলো কিন্তু দেখা যাচ্ছে একদম আশেপাশে, খুব যে দামি খাবার আমাদেরকে খেতে হবে তা কিন্তু না, আমরা ব্যালেন্স করে পুষ্টিকর খাবারগুলো খাবো, তাহলে কিন্তু এই পুষ্টিহীনতাগুলো আর হবে। বাহ, খুব সুন্দরভাবে ম্যাম আমাদের বুঝিয়ে দিলেন। এরপর আমরা একটু দর্শকদের কোয়েশ্চনে চলে যাব। একজন দর্শক আমাদের কোয়েশ্চন করেছেন, গর্ভবতী মায়ের পুষ্টিহীনতায় তার স্বাস্থ্যের কী কী ঝুঁকি হতে পারে,
আচ্ছা, গর্ভবতী মায়ের পুষ্টিহীনতার স্বাস্থ্যের সবচেয়ে বেশি প্রভাব পড়ে কি জানো, যে তার বডিটা আসলে ওরকমভাবে তৈরি হয় না যে বাচ্চা ডেলিভারি করার মতো। আর সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে হচ্ছে গিয়ে রক্ত স্বল্পতায়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক সময় সেটা 10-এর নিচে, 10 গ্রাম পার ডিএলের নিচে। তাহলে 10, আমরা কিন্তু বলতে পারি না যে ডেলিভারির সময় কতখানি রক্তপাত তার হতে পারে। হ্যাঁ, আমরা একটা আন্দাজ করতে পারি যে হ্যাঁ এতটুকু হতে পারে, কিন্তু ততটুকু সহ্য করার ক্ষমতা 10 গ্রামের নিচে যদি থাকে সেটাও কিন্তু হয় না। এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ মায়েরাই অ্যান্টিনাটাল চেকআপগুলোতে যাচ্ছেন না। আমাদের কিন্তু অ্যান্টিনাটাল চেকআপের একটা শিডিউল আছে, সেটা কীরকম যে 28 সপ্তাহ পর্যন্ত আমরা 1 মাস পরপর যাব, 36 সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ পরপর যাব, এবং 36 সপ্তাহ অনওয়ার্ডস যখন ডেলিভারি টাইম আসবে 1 সপ্তাহ পরপর যাব। কিন্তু দেখা যাচ্ছে যে একটা অ্যান্টিনাটাল ভিজিটও হচ্ছে না। ঠিক আছে, তাহলে কিন্তু এই যে উচ্চ যে ঝুঁকিতে যে নারীরা আছেন, আমরা কিন্তু জানতেও পারছি না যে ওনারা উচ্চ ঝুঁকিতে আছেন। ঠিক আছে, WHO এটাকে 4টাতে নামিয়ে এনেছে যে অন্তত পক্ষে 4টা ভিজিট হোক, তাহলেও হচ্ছে গিয়ে আমরা কিন্তু এই রক্ত স্বল্পতাটা আমরা কিন্তু চোখের নিচে দেখে ক্লিনিক্যাল এক্সামিনেশন করেও কিন্তু আমরা রক্ত স্বল্পতা বুঝতে পারি। তারপর আমাদের রক্ত স্বল্পতা মনে হলে আমরা CBC করাই, হিমোগ্লোবিন পার্সেন্টেজটা ওখানে দেখা যায়, এবং ওখানে দেখে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। এবং যদি আমাদের হাতে সময় থাকে তখন তো আমরা আয়রন বডিটা ধরে দিচ্ছিলাম, সেটাকে বাড়িয়ে দিলাম, তাতেও যদি দেখা গেল যে আমার হাতে অতখানি সময় নেই, আয়রন ইঞ্জেকশন আমরা দিতে পারি, যেটা 3 সপ্তাহের মধ্যেই দেখা যাচ্ছে যে কাজ করতে শুরু করে আয়রনটা, মানে তাকে তৈরি করে দেওয়া, ডেলিভারির জন্য তৈরি করে দেওয়া একটা মাকে। এই তৈরিটা যদি আমরা করে না দিতে পারি তাহলে দেখা যায় ডেলিভারির সময় এবং ডেলিভারি পরবর্তী প্রচুর কমপ্লিকেশনে মা সাফার করতে থাকেন। বাহ, খুব সুন্দর। এবার চলে যাব, মায়ের তো স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আমরা জানলাম, এবার বাচ্চার উপর, মা যদি পুষ্টিহীনতায় ভুগে বাচ্চার উপর কী ধরনের ঝুঁকির সম্ভাবনা থেকে যায় একটু যদি বলতে। বাচ্চার উপর মুক্তা অনেক ধরনের ঝুঁকি আসবে, মা পুষ্টিহীনতায় ভুগছে মানে বাচ্চাটাও পুষ্টিহীনতায় ভুগবে, মার কাছ থেকেই তো পুষ্টিটা আসে, কিসের মাধ্যমে আসে, প্লাসেন্টার মাধ্যমে। তো দেখা যাচ্ছে যে প্লাসেন্টার সার্কুলেশনটা ঠিক থাকছে না, বাচ্চাটা ছোট হচ্ছে, আয়ুজিয়ার বাচ্চা হচ্ছে, এবং আয়ুজিয়ার বাচ্চা প্রিম্যাচিউর বাচ্চা হচ্ছে মায়ের পুষ্টিহীনতার জন্য। এবং প্রিম্যাচিউরিটির অনেক ধরনের কমপ্লিকেশন আছে, আয়ুজিয়ার ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন যেটাকে আমরা বলি, যে বাচ্চাটা আর বাড়ছে না। ঠিক আছে, এই বাচ্চা যে বাড়ছে না সেটা কিন্তু সমস্ত অর্গানই বাড়ছে না তার, হ্যাঁ ব্রেন থেকে শুরু করে কোনো অর্গানই বাড়ছে না। তো একসময় দেখা যায় যে এরকম পুষ্টিহীনতার জন্য কিন্তু দেখা যায় বাচ্চা পেটের মধ্যে মারাও যেতে পারে। ঠিক আছে, স্টিল বর্ন বাচ্চা হতে পারে, ডেলিভারির সময় মারা যেতে পারে, অনেক ধরনের কমপ্লিকেশন হয়। সুতরাং আমরা মাকে এই পুষ্টিহীনতার ভিতর দিয়ে যেতে দেবো না, আমাদের চাই কি সুস্থ মা সুস্থ বাচ্চা। খুব সুন্দর ম্যাম, তাহলে এবার আমরা জেনে নেব এ থেকে প্রতিকারের উপায়গুলো কি, সহজভাবে যদি ম্যাম একটু আমাদেরকে বলতে। আচ্ছা, প্রতিকারের উপায় হচ্ছে গিয়ে প্রথম আমি যে কথাটা বলবো, বিয়ের পরে মেয়েরা কিন্তু শাশুড়ির কাছে চলে যান, নিজের হাজবেন্ডের কাছে চলে যান, শ্বশুরবাড়িতে থাকেন, ওনাদেরকে সচেতন হতে হবে যে আমরা একটা মেয়েকে নিয়ে এসেছি, সেটি আমাদের মেয়েও একদিন শ্বশুরবাড়িতে যাবে, এই চিন্তাভাবনার যে প্রসারটা এটা কিন্তু ঘটাতে হবে। এবং আমার মেয়েকে আমি যেভাবে যত্ন করতাম আমার বউটিকেও ঠিক সেভাবে যত্ন করতে হবে, কোনো ধরনের পুষ্টিহীনতার ভিতর দিয়ে আমরা যেতে দেবো না। এবং এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালনকারী কিন্তু শাশুড়ি। আমাদের দেশে দেখা যায় অনেক আগে শাশুড়িদের উপর হয়তো বা কিছু অবিচার অন্যায় হয়েছে, কারণ ওগুলোকে ভুলে পিছনে ফেলে যে মেয়েটি সব ছেড়ে ছুঁড়ে আমাদের কাছে এসছে তার, এবং সন্তান কিন্তু তার বংশের, তার ছেলেরই ঔরসজাত, তাহলে সেই অনাগত শিশুটির যত্ন কিন্তু আমাদেরকেই নিতে হবে। বাহ, খুব সুন্দর ম্যাম। ম্যাম, যেহেতু করোনার সময়কাল চলছে এবং করোনার প্রাদুর্ভাব আরও বেড়ে গিয়েছে, তাহলে এ সময়ে গর্ভবতী মাদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? যে ব্যাপারটা আসলে আমরা মনে করেছিলাম যে করোনা তো আছে, বছরখানেক গেল চলে যাবে, কিন্তু আসলে প্রাদুর্ভাব বাড়ছে করোনার এই মহামারীর দুর্যোগের সময়ে। আমরা কিন্তু প্রথমে যারা গাইনোকোলজিস্ট ছিলাম আমরা কিন্তু মায়েদেরকে বলছিলাম, যারা নিউলি ম্যারিড কাপল আমাদের কাছে কাউন্সিলিংয়ের জন্য আসছিলেন, যে বাচ্চাটা একটু দেরি করে নেন, কারণ করোনার আসলে আমরা প্যাথোফিজিওলজি এখনও বুঝে উঠতে পারছি না, মায়েদের উপর কী ইফেক্ট, বাচ্চার উপর কী ইফেক্ট, এখনও কিন্তু রিসার্চগুলো চলছে কারণ ভাইরাসটি নতুন।
দেখা যাচ্ছে যে করোনা তো আসলে কবে যাবেন সেটা একমাত্র উপর আল্লাহই বলতে পারেন। যাচ্ছে, প্রাদুর্ভাব বাড়ছে, আমরা কতদিন আটকে রাখতে পারবো? আসলে সবকিছু চলতে থাকবে, বিয়ে চলতে থাকবে, বাচ্চা হওয়াও চলতে থাকবে। সুতরাং তা এই করোনার মধ্যে যে মায়েরা গর্ভবতী হচ্ছেন তাদেরকে এক্সট্রা প্রিকশন হিসেবে যে জিনিসগুলো করতে হবে, যে হ্যাঁ অ্যান্টিনেটাল চেক আপে কিন্তু আমরা বলছি যে অবশ্যই আসতে হবে, কারণ উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা না হলে আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব না। কিন্তু সেটাও খানিকটা আমরা কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছি, যে আমার কাছে প্রথম ভিজিটটা 12 থেকে 16 সপ্তাহের মধ্যে আসলো, তারপর কিন্তু যে আমি কিছু রিপোর্টস করতে দিয়ে দিলাম, তাকে এক্সামিনেশন করে দিলাম, কিছু রিপোর্টস করতে দিয়ে দিলাম। রিপোর্টস করতে দিয়ে কিন্তু আমরা তখন দেখা যাচ্ছে যে অনলাইনে আমরা বলছি হ্যাঁ এই যে এই নম্বরটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আপনি রিপোর্টটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি ওখানে বসেই আপনাকে দেখে দিচ্ছি যে হচ্ছে গিয়ে কি আছে এবং আমাকে ওই অনুযায়ী কোনো মেডিসিন দিতে হবে কি না, দিতে হলেও আমি ওখানে প্রেসক্রাইব করে দিচ্ছি। এরকম কিন্তু অনেকে করছেন এবং অনলাইনে কিন্তু অনেক এরকম আছে যে অনলাইনেও চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে, টেলিমেডিসিন যেটাকে আমরা বলছি, ঠিক আছে। সেটা বঙ্গবন্ধুতে চালু আছে, অনেক জায়গায় চালু করা হয়েছে যে টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আসলে এই যে কন্ট্যাক্ট, আমরা যারা ডাক্তার আমাদের প্রতিদিন প্রচুর রোগী দেখতে হচ্ছে, ডাক্তাররা কিন্তু এফেক্টেড হচ্ছে অনেক বেশি এবং মারাও গেছেন, আপনি জানেন হয়েছেন। এখন ধরেন আমি যদি ইনফেক্টেড হই, অ্যাসিমটোম্যাটিক ইনফেকশন আমার কিন্তু থাকতে পারে, তখন আমি কিন্তু একটা অ্যাটম বোমের মতো কাজ করব। কিভাবে? যে আমার কাছ থেকে কিন্তু সে কন্ট্যাক্ট করবে, শুধু সে আমি ওনাদের কাছ থেকে কন্ট্যাক্ট করবো, তা কিন্তু আমার কাছ থেকেও কিন্তু হতে পারে। তাহলে আমাদেরকে যে এই যে সামাজিক ডিস্ট্যান্সিংয়ের কথাটা বলা হয়েছে, দূরত্ব মেনটেন করুন, 6 ফিটের কথা বলা হচ্ছে, তাহলে এটাকে তাহলে আমরা খানিকটা হলেও লিমিটেশনসের মধ্যে, যে হ্যাঁ একদম WHO যে 4টা ভিজিটের কথা বলেছে, ঠিক আছে ওই ভিজিটে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো টেলিফোনটা আছে, আর যদি একান্তই দেখাতে হয় ঠিক আছে, ওভাবে প্রিকশন নিয়ে আমরা তো রোগী দেখছি, আমাদেরকে তো নর্মাল ডেলিভারি করাও বন্ধ নেই, সিজারিয়ান সেকশন করাও বন্ধ নেই, বা এছাড়াও তো অন্যান্য অনেক রোগ আছে যার জন্য আমাদেরকে সার্জারি করা লাগে, সেটাও কিন্তু আমরা বন্ধ করে রাখছি না। সুতরাং যত্নের মধ্যে কী করতে হবে, সে বাইরে কম বের হবে, বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবে, বারে বারে সাবান দিয়ে হাত ধুবে, কারণ ডিটারজেন্টটা করে কি যে সাবান দিয়ে আমরা হাত ধুচ্ছি, লিপিডের একটা লেয়ার থাকে ভাইরাসের, ওইটাই যখন ব্রেকডাউন হয়ে যায় তখন কিন্তু আর ওটা তার কার্যকারিতা হারায়, ভাইরাসটা কার্যকারিতা হারায়। তাহলে বারবার সাবান দিয়ে যদি আমরা হাতটা ধুই তাহলে আমাদের হাতটা পরিষ্কার থাকলো এবং অকারণে চোখে নাক আর মুখে হাত দেওয়া যাবে না অপরিষ্কার হাত দিয়ে। এই তো এই জিনিসপত্রগুলো যদি মেনটেন করা হয় তাহলে করোনার ঝুঁকি অনেকখানি কমে যাবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।